শেষ করতে পারে ভালো হয়, পারা যাবে কি? আর এরপরে আরেকটা চ্যাপ্টার আছে, অল্প করে পড়াইলো। আচ্ছা, আমি ছোট করে বলতে চেষ্টা করি, ক্রপ ডাইভার্সিফিকেশন। ক্রপ ডাইভার্সিফিকেশন, ডাইভার্সিফিকেশন মানে কি? মাল্টিপল ক্রপিং পড়েছ? মাল্টিপল ক্রপিং, জি স্যার পড়েছি। জি স্যার পড়ছে। মাল্টিপল ক্রপিং হলো অনেকগুলি ফসল চাষ করা, একই সিজনে অনেকগুলি ফসল চাষ করা, তাই না? মাল্টিপল ক্রপিং। ডাইভার্সিফিকেশন হলো অনেকগুলি ফসল চাষ করা, ডাইভার্সিফাইড ক্রপ, অনেক বিভিন্ন ধরনের ফসল চাষ করা। তা পার্থক্য কোথায় ডাইভার্সিফিকেশন আর মাল্টিপল ক্রপিং এ? মাল্টিপল ক্রপিং এ হলো অনেকগুলি ফসল চাষ করে এখানে শুধু উৎপাদনের দিকে চিন্তা করা হয়, টোটাল কতটুকু হবে। আর ডাইভার্সিফিকেশন হলো অনেক ধর অনেকগুলি ফসল আমরা চাষ করি, বাট এখানে এমফেসিস দেওয়া হয় নিউট্রিশনের দিক দিয়ে, যে ফসলগুলি তোমার মানুষের পুষ্টি চাহিদা পূরণের জন্য সক্ষম সেই ফসলগুলো বেশি ইনক্লুড করে যে মাল্টিপল ক্রপ চাষ করা, সেটাকে বলে ডাইভার্সিফিকেশন। পার্থক্য কি ক্রপ রোটেশন ডাইভার্সিফিকেশনে, সরি, ক্রপ মাল্টিপল ক্রপিং আর ডাইভার্সিফিকেশনে? ক্রপ ডাইভার্সিফিকেশনে অনেকগুলি ফসল চাষ করা হবে, সে যেখানে মানুষের পুষ্টি চাহিদা পূরণ হয় এর এই বিবেচনা। আর মাল্টিপল ক্রপিং এর ক্ষেত্রে অনেকগুলি ফসল চাষ করা হবে যেখানে টোটাল প্রোডাকশন বাড়ে, এই ক্ষেত্রে প্রোডাকশন বাড়বে, বাট এই ক্ষেত্রে মানুষের নিউট্রিশনাল নিড ফুলফিল হয়, এটা আমাদের চিন্তা রাখতে হবে। কনসেপ্টটা কি ছিল? ক্রপ ডাইভার্সিফিকেশন এইমস টু ফুড সেলফ সাফিসিয়েন্সি থ্রু ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ মাল্টিট্রাস মাল্টিফেরাস ক্রপস এন্ড ইনক্রিজ দ্য কনজাম্পশন অফ দিস ক্রপস সো অ্যাজ টু ইম্প্রুভ দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস অফ দ্য পিপল। বুঝছো? তাহলে এখানে মাল্টিফেরাস ক্রপ চাষ করবে এবং বিবেচনায় থাকবে যেন মানুষের নিউট্রিশনাল স্ট্যাটাস ইম্প্রুভ করে বা ফুলফিল হয়। ঠিক আছে। আচ্ছা, এখন এই কনসেপ্টটা কেন আমাদের কাছে আসলো? এই ডাইভার্সিফিকেশন আসলো হলো যে আমরা আমাদের যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ আমরা বলি, এর মধ্যে কিন্তু দেখা যায় যে কোনো কোনো ফসলের দিকে আমাদের গুরুত্ব বেশি, কোনো কোনো ফসলের দিকে গুরুত্ব কম। কিন্তু আমরা পুষ্টি বিবেচনা করাই কোন কোন ফসলের গুরুত্ব কি কম, খাদ্য খাদ্য যে উপাদান কয়টা, ছয়টা না? পুষ্টি বিবেচনায় এই এই ছয়টার মধ্যে কোনোটার গুরুত্ব কম? সবগুলি ইম্পর্টেন্ট, কোনটা একটা অভাব হলেই শরীরে একটা অসুবিধা দেখা দিবে না? কিন্তু তারপরেও আমরা এই পুষ্টি বিবেচনায় ফসল চাষ করছি না, আমরা শুধু উৎপাদন বাড়াও চাষ করছি। আচ্ছা, আমরা যদি দেখি আমাদের দেশে কিসের উপর গুরুত্ব বেশি, কাল্টিভেটেড এরিয়ার ভিতর 75% টোটাল ক্রপ এরিয়া আমরা রাইস কভার করে আছে। বুঝছো? যে টোটাল ক্রপ এরিয়া যা আছে তার 75% এরিয়া আমরা ধান চাষ করি, যেদিকে তাকালে বাংলাদেশে ধান না খালি অন্য ফসল খুব কম চাষ করি। আরেক দিক দিয়ে দেখা যায় যে এই যে আমাদের যে পালস ক্রপ, পালস কে আমরা কি বলি, ভিটামিন প্রোটিন না, এনিমেল প্রোটিন, ওয়েল সিড ক্রপ আমাদের দরকার আছে না, ওয়েল ফ্যাট ভেজিটেবল দরকার আছে না, ভিটামিন ফ্রুট দরকার আছে না, ভিটামিন, কিন্তু এইগুলি মাত্র আমরা 14% এরিয়ায় চাষ করি, আর বাকিগুলো তোমার অন্য অন্য কাজে ব্যবহার করি। যে এই যে এই যে 75 আর 14 কত হয়, 90 আর 89, আর বাকি অন্য অন্য কোনো পারপাসে চাষ করে বাকি ফসল, ফেলো থাকে, কারেন্ট ফেলো, পতিত, আইল, রাস্তাঘাট, এই সমস্ত জিনিস। তাইলে আমাদের শুধু আমরা ওয়ান ক্রপ বায়াস, আমরা কাল্টিভেশন টেকনিক রাইস বায়াস ক্রপিং সিস্টেম আমাদের। তো এখন অন্যান্য ফসল আমরা খুব অল্প জায়গায় চাষ করি, কিন্তু পুষ্টি বিবেচনায় সবগুলি ফসলের গুরুত্ব আছে, এইগুলো ফসলের গুরুত্ব কম নয়, পরিমাণে কম লাগলেও গুরুত্ব আছে। আমরা যত দিন যাচ্ছে তত আমরা কি করছি, এই 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 যে মাইনর ক্রপ গুলো থেকে সরে যেয়ে রাইসের দিকে চলে যাচ্ছে। একদিক দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের দেশে ইরিগেশন ফেসিলিটি বাড়ার সাথে সাথে আমাদের যে মাইনর ক্রপ, পালস, ওয়েলস, ভেজিটেবল, ফ্রুট, এইগুলি যে আমাদের ক্রপ, এইগুলির চাষের গুরুত্ব কম। যেহেতু ইরিগেশন ফেসিলিটি আছে, আমরা ধান সব জায়গাতে 3 সিজনে ধান লাগাইতে পারি, ফলে আমাদের এইগুলির পরিমাণ আরো কমে যাচ্ছে, শুধু আমরা রাইসের প্রতি বেশি গুরুত্ব দিয়ে ফেলতেছি। এবং বাংলাদেশ গভর্নমেন্টের আমাদের একটা এমফেসাইজ যে একটা একটা ইন্টেনশন এরকম যে ধানই করুক মানুষকে, কিসের জন্য? আমরা এখনো মনে করি আমাদের দেশে মনে করি যার 1 বছরের ধান বা খাবার মানে ধান তার ঘরে আছে, সে হলো সে একজন ই মানুষ আর কি, মানে ই পূর্ণ আর কি, দরিদ্র না, সে রিচ ম্যান, তাই না?
তাকে সাকসেসফুল মানুষ আর কি, কৃষক, তাই না? আর সে তা প্রাউড ফিল করে, আমার সারা বছরের খাবার আছে ধান থাকলে। কিন্তু ধান শুধু কি ধানে আমাদের দরকার, অন্য কিছু দরকার নাই? অন্য কিছু দরকার আছে। এই জন্য বলছে গভর্নমেন্ট গভর্নমেন্ট এমফেসাইজ দিচ্ছে সিরিয়াল ক্রপের প্রতি, তাহলে আমাদের অন্য ক্রপ গুলি তো অবহেলিত হয়ে পড়তেছে। ফলে আমাদের এই যেহেতু আমরা সিরিয়াল ক্রপ, এই যে গ্রামে যখন মানুষ আগে ছিল, এখন একটু কমে গেছে, দেখতাম মানুষ আধা কেজি চালের ভাত, 750 গ্রাম চালের ভাত খেয়ে ফেলতো, 250 গ্রাম তো কমন খেয়ে ফেলতো, তাই না? অর্থাৎ সে তার যে খাবারের টোটাল নিউট্রিশনাল নিডটাকে ফুলফিল করতে চেষ্টা করে রাইস দিয়ে। শুধু তোমার আলু ভর্তা বা মরিচ ভর্তা বা ওই একটু সামান্য একটু শাক দিয়া বা একটু শুকনো মাছ দিয়ে খেয়ে ফেললো, তো 2-3 প্লেট ভাত খেয়ে ফেললো। আসলে না আগে কৃষকরা যে কাজ করতো না, তাই অর্থাৎ অর্থাৎ কি সে শুধু রাইস দিয়ে তার পুষ্টি চাহিদা পূরণ করতে চেষ্টা করতো। ফলে ফলে কি হতো, তার যে রাইসের যে ছাড়াও এই যে তোমার ওয়েলসিড, পালস প্লাস আদার মাইনর ক্রপস এর যে নিউট্রিশন, ফ্রুট, ভেজিটেবল, এগুলো যে ভিটামিন গুলো থাকতো, এগুলো কিন্তু তার শরীরের অভাব দেখা দিত, কারণ ওগুলো সে কম খেত। ফলে আমাদের এই মাল নিউট্রিশন অভাব দেখা দিচ্ছে। এই এই দিক চিন্তা করে আমরা আমাদের গভর্নমেন্ট বা আমরা চিন্তা করছি যে আমরা এখন ক্রপ ডাইভার্সিফিকেশনে যাব, অর্থাৎ অনেকগুলি ফসল চাষ করব যাতে এর ভিতরে মানুষের পুষ্টি চাহিদা পূরণ হয়, এরকম ফসল যেন থাকে। বুঝছো কনসেপ্ট ফ্রন্টাল, ওইটা এই উদ্দেশ্য চিন্তা করেই আমরা ওই ডাইভার্সিফিকেশনে গেছি। আর এখন আমরা দেখি হলো যে এটা কি লেখা আছে, ইম্পর্টেন্স, না ইম্পর্টেন্স অফ ক্রপ ডাইভার্সিফিকেশন, নাকি ইম্পর্টেন্স নাকি আমার দেখা যায় না। জি স্যার, ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখন ক্রপ ডাইভার্সিফিকেশন গুরুত্বটা কি, আমি একটু একটু শর্ট করে আলাপ করছি। হ্যাঁ, আরো অনেক কথা বলার আছে এখানে। এখানে তোমাদের এই লেভেলে যা হ্যান্ড আউট যা পড়ানো, তার ম্যাক্সিমাম হলো তোমাকে বুঝাইয়া দেওয়া, এখানে হ্যান্ড আউটের গুরুত্ব কম। তারপর আমি একটু, যেহেতু তোমাদের অল্প সময় নিতে হচ্ছে ক্লাস, আমি শর্ট করছি। আমরা যদি ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর তথ্য দেখি, বাংলাদেশে 127টি ক্রপ চাষ করা হয়। আমাদের বিবিএস এ 127টি ক্রপের নাম উল্লেখ করা আছে, অর্থাৎ এ লট অফ ক্রপ আমরা চাষ করি। এই 127টা ক্রপ চাষ করার পরেও আমরা কেন ডাইভার্সিফিকেশন চিন্তা করছি, তাই না? চিন্তা করছি হলো যে আমরা একটু আগে আলোচনা করলাম, এই যে 127টি ক্রপ দেখলে মানে কনফিউজিং মনে হয় যে 127টা ক্রপ দেশে চাষ করা হয়, তাহলে আমাদের মানুষ কেন হবে, ডাইভার্সিফিকেশন কেন করবে, মানুষ তো চাষ করছে। কিন্তু না, তা হচ্ছে না। এখানে আমরা যা দেখতেছি, একটু আগে যে আলোচনা করলাম, 75% এরিয়া হলো রাইস চাষ করা হয়, আর মাইনর ক্রপ চাষ করা হয় মাত্র 14% এরিয়াতে। ফলে এই এই মাইনর ক্রপের যে আমাদের নিউট্রিশনাল যে ভ্যালুগুলো, সেগুলো মানুষের অভাব, শরীরে অভাব দেখা দিচ্ছে। শুধু রাইস দিয়ে মানুষ রাইসের থেকে যে নিউট্রিয়েন্ট ফুড নেওয়ার কথা সেগুলি পাচ্ছে, আর বাকিগুলো সে পাচ্ছে না, ইমব্যালেন্স হয়ে যাচ্ছে শরীরে। ফলে আমাদের ক্রপ ডাইভার্সিফিকেশনের খুবই ইম্পর্টেন্ট গুরুত্ব এখানে চলে আসছে। এবং কেন আমরা করব দেখি, বায়োটিক ব্যালেন্স ইজ মেইনটেইন টু অ্যাভয়েড বায়োটিক প্রেশার। একটা দেশের, বুঝছো, একটা দেশের যে ল্যান্ড এরিয়া আছে তার 20% এর মানে কাল্টিভেটেড ল্যান্ডের তার 20% এর বেশি একটা ক্রপ করা উচিত নয় হিসাব মতে। যদি করা হয় তাহলে ডিজিজ, পেস্ট এবং আদার্স প্রবলেম দেখা দেয়। যতগুলি ক্রপ চাষ করা হয়, যেমন 127টা, এর ভিতর কোনো একটা যদি 20% এর বেশি চাষ করা হয়, তাহলে সেটা তোমার কি করা হয়, সেই সেই ফসলটা তোমার ডিজিজ, পেস্ট এবং আদার্স প্রবলেম নিয়ে আসে এনভায়রনমেন্টে, বায়োটিক ইমব্যালেন্স সৃষ্টি করে। কিন্তু আমরা যে রাইস করি কত, 75% এরিয়ায়, তার মানে দেখো ইমব্যালেন্স হয়ে যাচ্ছে না। এই জন্য জমিতে ইমব্যালেন্স, নিউট্রিয়েন্ট ইমব্যালেন্স এন্ড আদার্স, মানে আমাদের পুষ্টিতে ইমব্যালেন্স এবং এনভায়রনমেন্টে ইমব্যালেন্স দেখা দিচ্ছে। এই সব এটা এই জন্য আমাদের এই জন্য আমাদের ক্রপ ডাইভার্সিফিকেশন জরুরি। পরে জুডিসিয়াস ক্রপ রোটেশন সিস্টেম ফর ইচ এজেড এন্ড সিজন ইজ এ ভাইটাল নিড হুইচ ক্যান রিপ্লেনিশ সাম অফ দ্য রিমুভ নিউট্রিয়েন্টস। এই যে আমাদের এই বিভিন্ন এজেড, যে আমাদের জুডিসিয়াস ক্রপ রোটেশন করলে, ওই যে এজেডের কথা একটু আগে বললাম, যে এজেডের কথা চিন্তা করে, সয়েল নিউট্রিয়েন্ট স্ট্যাটাসের কথা চিন্তা করে, আমরা যদি ক্রপ রোটেশনের জন্য ক্রপ সিলেকশন করি, তাহলে জমিতে যে নিউট্রিয়েন্ট ইমব্যালেন্স আছে, নিউট্রিয়েন্ট চলে যাচ্ছে, এটা তোমার অনেকটা ব্যালেন্স অবস্থায় আসবে, রিপ্লেনিশ হবে না। 3 নম্বর হলো টু অ্যাভয়েড
unbalanced in the biosphere of various crop combination is required. আমরা যদি বিভিন্ন ধরনের ক্রপ লাগাই, আমাদের বায়োস্পিয়ারে যে গ্যাসের যে অ্যাটমোস্ফিয়ারিক যে ইমব্যালেন্স গ্যাসগুলো এগুলি হবে না, কমে যাবে। ক্রপ দ্যাট ক্যান ফিট টু এ স্পেসিফিক ক্লাইমেটিক কন্ডিশন, যে ফসলে যে এনভায়রনমেন্টে যে ফসল হবে সেই ফসলে আমরা সেই জায়গায় লাগাইতে পারবো। ক্রপ দ্যাট ক্যান পারফর্ম ওয়েল ইন ভেরিয়াস সয়েল কন্ডিশন, যে সয়েলে যে ফসল হবে সেই সয়েলে সেই ফসল লাগানো সম্ভব হবে। ক্রপ দ্যাট ক্যান রিজেনারেট সাম নিউট্রিয়েন্টস টু এনরিচ সয়েল, অনেক ক্রপ আছে জমিতে রিজেনারেট করে নিউট্রিয়েন্ট রিজেনারেট করে, যেমন যে ক্রপের পাতা লিফি ক্রপ, যে যেমন লিগুম ক্রপ, লিগুম ক্রপ নিউট্রিয়েন্ট আর লিফি ক্রপ তোমার যে গাছের লিফ ডিফোলেট হয় পাতা পরে, যেমন যেমন তোমার ওই যে পালস ক্রপ দেখো যে হার্ভেস্টের সময় কিন্তু কোনো পাতা থাকে না, সব পাতা মাটিতে ঝরে পড়ে, আর সব পাতা মাটিতে ঝরে পড়ে, তাহলে এগুলি কি করে নিউট্রিয়েন্ট রিপ্লেনিশ করে না, এনরিচ করে না, রিজেনারেট করে না নিউট্রিয়েন্ট গুলো। পাতায় যে নিউট্রিয়েন্ট ছিল মাটি থেকে যে নিউট্রিয়েন্ট গুলো গাছে অ্যাবজর্ব করেছে, তা যা পাতায় আসছিল সেগুলো তোমার পাতার থেকে আবার মাটিতে যাচ্ছে, আবার এই জন্য কি হচ্ছে রিজেনারেট করছে নিউট্রিয়েন্ট। ক্রপ দ্যাট ক্যান অলসো কোএক্সিস্ট ইন মিক্সড অর রিলে ক্রপিং কালচার, মেনটেন সয়েল ফার্টিলিটি, সয়েল টেক্সচার, ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি, যে অর্গানিক ম্যাটার যদি বাড়ে তাহলে তোমার এই গুণাগুণগুলি পাওয়া যাবে। ক্রপ কম্বিনেশন হেল্পস টু কন্ট্রোল ডিজিজ এন্ড ইনসেক্টস, বিভিন্ন ধরনের ক্রপ থাকলে একই ক্রপ থাকলে একই ধরনের ইনসেক্ট ডিজিজ বেড়ে যাবে, আর যদি ভিন্ন ভিন্ন ক্রপ থাকে তাহলে অল বিভিন্ন ধরনের হাতায় ইনসেক্ট পেস্ট আসবে বা ডিজিজ আসবে, কিন্তু এইগুলির ক্ষতির ধরনটা কম থাকবে। ক্রপ দ্যাট ক্যান মিট দ্য ইকোনমিক আর ইন্ডাস্ট্রিয়াল নিড অফ দ্য নেশন, এর সহজ কথা সব, মার্কেট ডিমান্ড ক্যান বি ফুলফিল, রিস্ক অফ গ্রোয়িং ওয়ান ক্রপ ক্যান বি ওভারকাম, ইকোনমি অফ লেবার ক্যান বি মেনটেন, এইগুলি সহজ পয়েন্ট পড়তে পারবা। পরে হলো তোমার ইট ক্রিয়েটস দ্য অ্যাডভান্টেজেস অফ হ্যাভিং ডিফারেন্ট ফুডস, ওই যে বিভিন্ন ধরনের ফসল থাকলে বিভিন্ন খাবার মার্কেটে থাকবে, তাই না, এই ইত্যাদি ইত্যাদি কথা বলা হয়েছে। ইট হ্যাজ টু ইমপ্রুভ নিউট্রিশনাল ফুড স্ট্যাটাস এন্ড ফুড সেলফ সাফিসিয়েন্সি ইন বাংলাদেশ, এই জিনিসগুলো আমাদের সুবিধা হবে। তাহলে আমাদের এই যে এই সমস্ত কারণে আমাদের কি করতে হবে, ক্রপ রোটেশন করা জরুরি। এই যে সমস্ত পয়েন্টগুলি আলোচনা করলাম যার জন্য ক্রপ রোটেশন করা আমাদের ডাইভার্সিফাইড ক্রপ করা জরুরি। তাহলে প্রেজেন্ট স্ট্যাটাস অফ ক্রপ ডাইভার্সিফিকেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের ক্রপ ডাইভার্সিফিকেশনের বর্তমান অবস্থাটা কি, প্রেজেন্ট স্ট্যাটাস অফ ক্রপ ডাইভার্সিফিকেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের ক্রপ ডাইভার্সিফিকেশনের বর্তমান স্ট্যাটাসটা কি, এটা যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখব বাংলাদেশের কি হট এবং হিউমিড হিউমিড এবং সাব ট্রপিক্যাল ক্লাইমেট, হট হিউমিড সাব ট্রপিক্যাল, এই উইন্টার যে আমাদের যে ড্রাই বা উইন্টার সিজন মাইল্ড উইন্টার, অন্যান্য দেশের তুলনায় চিন্তা করো আমাদের যে শীতকাল খুব মাইল্ড, শীত প্রধান দেশের লোক আমাদের দেশে শীতকালে এসে খুব আরাম পায়, শীতের কাপড় তাদের দরকার পড়ে না, কারণ কি যে ওই দেশের যে শীত মাইনাস টেম্পারেচার আমাদের দেশে তা না, 8, 9, 7, 8, 6 এগুলো তাদের জন্য খুব কমফোর্টেবল টেম্পারেচার। তাইলে এই যে আমাদের ওভারঅল কন্ডিশনস অফ দ্য কান্ট্রি প্রমিসেস এম্পল অপরচুনিটিস ফর ক্রপ ডাইভার্সিফিকেশন, এই যে আমাদের যে এনভায়রনমেন্ট, এই আমাদের যে এনভায়রনমেন্টে অনেক ধরনের ফসল চাষ করা সম্ভব এবং এখানে ডাইভার্সিফাইড ক্রপ চাষ করাও সম্ভব। আমরা ব্যুরো অফ স্ট্যাটিস্টিকের তথ্য থেকে আমরা দেখছি যে বাংলাদেশে 127টি ক্রপ বিভিন্ন এজের মে 127টি ক্রপ চাষ করা হয়, আমাদের দেশের যে টোটাল ল্যান্ড তার 35-40% জমি হলো ইনআনডেটেড অ্যান্ড ওয়াটারলক, প্রায় 35-40% জমি হলো পানিতে জলমগ্ন থাকে, বছরে 35-40% জায়গা হলো ইনআনডেটেড, মাত্র 64% এরিয়ায় চাষ করা হয়, 60% এরিয়ায় হলো কাল্টিভেটেড ল্যান্ড, এই কাল্টিভেটেড ল্যান্ড এর মধ্যেও তোমার অনেক ভেরিয়েশন আছে, এখানে ভেরিয়েশন কোথাও ড্রাই, কোথাও স্যালিনিটি, কোথাও হলো তোমার টোপোগ্রাফি, আনইভেন টোপোগ্রাফি, পাহাড় ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এছাড়াও যদি আমরা আরো দেখি আমাদের দেশের সিচুয়েশন, আমাদের দেশের
ক্রপ কালটিভেশন সিনারিও যদি আমরা দেখি 1969 থেকে 70 অর্থাৎ স্বাধীনতা প্রাককালে, হ্যাঁ, এইচআইভি রাইজ আমাদের দেশে এক্সপান্ডেড ছিল মাত্র 11%। ওই আমার ছোটকালে মনে আছে, আমি যখন ছোট ছিলাম একবারে কিছু কিছু মনে আছে, এই যে বাংলাদেশে ইরিধান 3, ইরিধান 8 আসলো, তাই না? আমাদের দেশের ফার্মাররা তখন খুবই অনাগ্রহ ইরিধান করবে না, কারণ কি, ইরিধান করলে বেশি সার দিতে হয়, কেমিক্যাল সার দিতে হয়, তো কেমিক্যাল সার দিলে জমি পুড়ে যাবে, জমি নষ্ট হয়ে যাবে, জমির খারাপ মান খারাপ হয়ে যাবে, যার জন্য ফার্মাররা তারা আগ্রহী ছিল না। এই ডিএর লোকজন অনেক কষ্ট করে ডেমনস্ট্রেশন প্লট টট করে একাধিক বছর চাষ টাস করে দেখলো যে ফার্মারদেরকে বোঝাইতে সক্ষম হয়েছে যে এইচআইভি চাষ করলে বা ইরি তো হাইলিং ভ্যারাইটি, তো এইচআইভি চাষ করলে জমি নষ্ট হয় না, বরং ফলন বাড়ে, কেমিক্যাল সার দিলেও ফলন জমি নষ্ট হয় না, খালি বিকল্প হিসেবে অর্গানিক ম্যাটার যোগ করতে হবে, ওই যে কম্পোস্ট কাউডাং অথবা ক্রপ রেসিডিউ ডিকম্পোজ করতে হবে। এবং এই 70% মাত্র 11% লোকে মাত্র ফার্মাররা মাত্র তোমার এই জমিতে 11% জমিতে এইচআইভি চাষ করা হয়েছে। 72 থেকে 73 অর্থাৎ স্বাধীনতার পরপর আমাদের কিন্তু তখন আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমরা চলা শুরু করলাম, অর্থাৎ তখন তো পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন, নিজেদের দেশে লোক সংখ্যা 7.5 কোটি, খাবার ঘাটতি ছিল 30 লক্ষ মেট্রিক টন, তাই না? তো এত লক্ষ মেট্রিক টন খাবার আমাদের দেশ মাত্র স্বাধীন হয়েছে, গভর্নমেন্টের পক্ষে আনা সম্ভব ছিল না, ইম্পোর্ট করা খুব কঠিন ছিল, যার জন্য প্রতি বছর হাহাকার দুর্ভিক্ষ লেগেই থাকতো প্রতি বছর, তাই না? শুনছো না, আগে সবসময় দুর্ভিক্ষ লেগেই থাকতো। ওই সময় ওই 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 চাপের ভিতর পরে মানুষ এইচআইভি চাষ করা শুরু করলো, আস্তে আস্তে বাড়ানো শুরু করলো, এবং এক হলো ডি এর মোটিভেশন, তাদের নিজস্ব নিট, এই সব মিলে 72-73 সনে 11% থেকে 19.7% উন্নীত হলো ওই এইচআইভি চাষ করা। এরপরে 79 থেকে 80 পর্যন্ত অর্থাৎ ফার্মাররা যখন বুঝতো যে না জমি তো নষ্ট হয় না, তখন তারা 47.4% জমিতে এইচআইভি চাষ করা শুরু করলো। রিসেন্টলি আমরা দেখতেছি যে শুধুমাত্র রাইস ক্রপই 75% এরিয়া চাষ করা হয় ইন দিস কান্ট্রি ডিউ টু রিকারিং ফেমিনস এন্ড ক্রোনিক ফুড ডিফিসিট এ ফার্মার হ্যাজ লার্নড এ লেসন ইন এ হার্ডার ওয়ে দ্যাট হি হো হ্যাজ এ রিজার্ভ অফ রাইস হ্যাজ এ রাইট টু লিভ উইথ হিজ প্রেস্টিজ, বুঝছো? যার ভাত ধান ঘরে গোলা ভরা ধান, এক বছরের ধান আছে খাবার, তার প্রেস্টিজিয়াস লাইফ সে লিড করে, সে একজন সাকসেসফুল মানুষ হিসেবে চিন্তা করে। দেয়ারফোর এ ফার্মার হ্যাজ বিন ফোর্সড, ফলে ফার্মাররা চিন্তা করছে যে আমার ধান চাষ করাই বেশি জরুরি, বুঝছো? এই হলো প্রেজেন্ট স্ট্যাটাস, আমরা যেটা আলোচনা করছি আগে থেকে শুরু করে এই পর্যন্ত আসছিলাম। আচ্ছা, থার্ড ফাইভ ইয়ার প্ল্যান বাংলাদেশের তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় বাংলাদেশ সিডার সাথে কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির সাথে একটা চুক্তি হলো। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে ডাইভার্সিফাইড ক্রপ করে, যেহেতু মানুষ রাইসের দিকে গুরুত্ব চলে গেল, এই জন্য ডাইভার্সিফাইড ক্রপ করার জন্য একটা ফিজিবিলিটি স্টাডি করা হলো, এবং ওই স্টাডি করে দেখা গেল যে দি ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট ফাউন্ড দ্যাট দি লেভেলস টু এ ডিজারেবল এক্সটেন্ট ইন বাংলাদেশ পসিবিলিটি অফ ইনক্রিজিং দ্য প্রোডাকশন এন্ড কনজামশন অফ টিউবার্স পালসেস ওয়েলসিড ক্রপস ওভার দ্য প্রেজেন্ট, অর্থাৎ যে পরিমাণ ও ইফ এ ক্রপ ডাইভার্সিফিকেশন প্রোগ্রাম ইজ ইমপ্লিমেন্টেড বাই ব্রিঙ্গিং সিজনাল ফেলো অ্যান্ড আন্ডার কালটিভেশন ইনক্রিজড ইল্ড থ্রু বেটার ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস থ্রু এনশিওরিং এইচআইভি ইরিগেশন ফেসিলিটি অ্যান্ড অলসো ইনশিওর মার্কেটিং অপরচুনিটি। তাহলে এই যে সিডার সাথে যে থার্ড ফাইভ ইয়ার প্ল্যানে চুক্তি হয়েছিল ফিজিবিলিটি স্টাডি করার জন্য ডাইভার্সিফিকেশন, তখন এই স্টাডি রিপোর্টে বলেছিল যদি বাংলাদেশে যে পরিমাণ জায়গা আন্ডার কালটিভেশন আছে, চাষ করা হয় না, সিজনাল ফেলো আছে, বুঝছো, সেই এলাকায় যদি ম্যানেজমেন্ট প্র্যাকটিস বাড়ানো যায়, এইচআইভি সিড দেওয়া যায়, ইরিগেশন ফেসিলিটি ইম্প্রুভ করা যায় এবং মার্কেট যদি এনশিওর করা যায়, তাহলে বাংলাদেশে এই যে টিউবার ক্রপ পালস ওয়েলসিড সহ আরো অনেক ধরনের ক্রপ চাষ করা সম্ভব। এটা সিডার সাথে যে চুক্তি থার্ড ইয়ার প্ল্যানে এই স্টাডি রিপোর্টে এটা বেরিয়ে আসছে, তার মানে শুধু ধান না, অন্য ফসল বাংলাদেশে চাষ করা সম্ভব। অন দি আদার হ্যান্ড টোটাল এরিয়া আন্ডার ভাইটাল ফুড ক্রপস লাইক পালস
oil seed, vegetable and fruit covers only 40% of the total crop area. The expansion of HOB rice, along with wheat, potato, and tobacco are cumulatively responsible to decrease the area under various pulse and oilseed crops. এরপরে দেখা গেল যে এইচওয়াই ইরিগেশন ফেসিলিটি বাড়ার সাথে সাথেই এইচওয়াই বি চাষের প্রতি গুরুত্ব আসলো, হুইট বাংলাদেশে ইন্ট্রোডিউস হওয়া শুরু হয়ে গেল, আর পটেটো চাষ করা শুরু হয়ে গেল, এবং টোবাকো চাষের প্রতি তো একটা এমফেসিস আছে একটা গ্রুপের ফলে দেখা গেল যে এই ফসলগুলির প্রতি মানুষের গুরুত্ব বেড়ে গেল এবং এই জন্য ওয়েলসিড এবং পালসের প্রতি মানুষের গুরুত্ব কমে গেল। অথচ এই দুটা খাদ্যের মেজর উপাদান, তাই না? ওয়েলসিড, পালস এবং ভেজিটেবলস। ফলে সো লং দেয়ার উইল বি এ শর্টেজ ইন রাইস অ্যান্ড হুইট। এইগুলি করার পরে 75% জমিতে চাষ করার পরেও দেখা গেল যে ধানের তোমার চাহিদা কম, ফলে কি হলো মানুষের ভিতর আসলো যে খালি তো ভাত দিয়ে যদি আমরা পুষ্টি উপাদান পূরণ না করে যদি আমরা নিউট্রিশনের অন্যান্য দিকগুলোর কথা চিন্তা করি, যেমন ভেজিটেবল, পরে তোমার হলো ওয়েল মানে তা ফ্যাট আর কি, আর তারপরে তোমার হলো প্রোটিন, প্রোটিন মানে পালস প্রোটিন, এই জাতীয় ক্রপ যদি আমরা এসব ইন্ট্রোডিউস করি ভাতের পরিমাণ কম খাইলে তো মানুষের পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে। তাহলে এখন দেখো যে বর্তমান সময় গ্রামে যায় দেখো ফার্মাররাও ইভেন তো খেটে খাওয়া লোক যারা আগে যা যেরকম যে বলেছে যে 500 থেকে 700 বা 1 কেজি পর্যন্ত চাইলে ভাত খেয়ে ফেলতো, এখন আর তা খায় না। কারণ কি বাংলাদেশে এখন প্রচুর ভেজিটেবল হয়, সারা বছর জোরেই হয়, তাই না? এই ভেজিটেবল দিয়ে তো তার পুষ্টি চাহিদা একটা অংশ পূরণ হচ্ছে, সুতরাং রাইসের উপর সে আর ডিপেন্ডেন্ট না, ফলে তার বডির বডি বডিতে শুধু রাইস ডিপেন্ডেন্ট বডি না, আদার্স নিউট্রিশনাল স্ট্যাটাস নিউট্রিশন হচ্ছে পাচ্ছে, ফলে মানুষের কিন্তু টোটাল আয়ু, গড় আয়ু বর্তমানে বেড়ে গেছে, বাড়ছে কিনা? আগের চেয়ে বাড়ছে না? কত আসছে? কারণ কি ওই যে নিউট্রিশনের অভাব এখন ফুল হচ্ছে, মানুষের সুস্বাস্থ্যের অধিকারই হচ্ছে আস্তে আস্তে, এবং এখনো কিন্তু মানুষ হেলথ কনসাস। তোমাদের যে বয়স ওই বয়সে আমরা মনে করতাম পেট ভরে যত খাইতে পারি, আর তোমরা মনে করো না একটু কমায় খাই, সবকিছু মিলে টেলে খাই, তাই না? আগে তো অত কিছু ভ্যারাইটিস আইটেম থাকে, জি স্যার, ডায়েট করতে হবে, ডায়েট করো। কারণ কি এই যে মানুষের ভিতর যে এই যে এই যে সেন্সটা আসলো যে আমাদের শুধু ভাত না, আদার্স জিনিস দিয়ে আমাদের কি করতে হবে, আমাদের পুষ্টি উপাদান পূরণ করা সম্ভব, সেই সেই ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য মানে সুস্বাস্থ্যের অধিকারে হওয়া যাবে, এই এই চিন্তাগুলি আমাদের আসছে আর কি। তাহলে এটা এটা কিছু না, এই যে ডাইভার্সিফিকেশনের চিন্তা থেকে এই বিষয়গুলো আমাদের ইম্প্রুভ করেছে আস্তে আস্তে, এটা একদিনে করে না, এটা আস্তে আস্তে ইম্প্রুভ করেছে এই জিনিসটা। For expansion of irrigation facilities, mainly expanded boro and wheat areas. Irrigation facility barashatratei boro ebong wheat chash korar porthan highland o ekhon manush ki kore boro dhan chash kore wheat chash kore. Dr. Norman Borlaug uni bhabche jete Bangladesh can grow wheat in about 1.6 million hectares without affecting the other crops. Irrigation facility barar phole বাংলাদেশে 1.6 মিলিয়ন হেক্টর জমিতে হুইট চাষ করা সম্ভব, অন্য ফসলের হ্যাম্পার চাষ হ্যাম্পার না করে, কারণ ইরিগেশন ফেসিলিটি বাড়লে এই যে তোমার হুইট কখন হয় রবি সিজনে, হাইল্যান্ডে তো তোমার ইরিগেশন ফেসিলিটি কম, যেহেতু ইরিগেশন ফেসিলিটি যদি থাকে তাহলে তো তোমার অন্য ফসলকে ডিস্টার্ব না করে চাষ করা সম্ভব। তারপরে এই ছিল আমাদের আগের ইতিহাস। তারপরে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন DAE একটা one of the implementing agency responsible for providing improved agricultural extension service. বাংলাদেশে improved agriculture কে increase করা ভালো সার্ভিস দেওয়ার জন্য একমাত্র প্রতিষ্ঠান কোনটা, সব বড় প্রতিষ্ঠান একমাত্র না বলবো না বড় প্রতিষ্ঠান কোনটা, DAE ফার্মারদের আমরা যে টেকনোলজি ডেভেলপ করি ফার্মারদের কাছে পৌঁছে দেয় এবং তারা ফার্মারদেরকে শিখাচ্ছে ওয়েলসিড চাষ করা, এখন তারা কিন্তু মোটিভেট করছে যে এলাকায় চাষ হয় ওয়েলসিড, মাস্টার, গ্রাউন্ডনাট, সানফ্লাওয়ার, সয়াবিন চাষ করার জন্য মানুষ উদ্বুদ্ধ করছে এবং বিভিন্ন এলাকায় কিন্তু চাষ করছেও। পাঁচ ক্রপ চিকপি, লেন্টিল, মাটি কালাই, মুগবিন এটসেট্রা গাছ চাষ করছে, টিউবার ক্রপ পটেটো, সুইট পটেটো ইত্যাদি চাষ করছে, তারপরে মেইজ ক্রপ ইজ দ্য অনেক এরিয়ায় মেইজ চাষ করছে, তাই না? এছাড়াও তোমার DAE ছাড়াও বাড়ি, বিএডিসি, ড্যাম এরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তোমার
এই তোমার ডাইভার্সিফাইড ক্রপ করার জন্য ফার্মারদেরকে মোটিভেট করছে। এট এ রিকোয়েস্ট অফ বাংলাদেশ, কানাডা এন্ড নেদারল্যান্ড গভর্নমেন্ট ফান্ডেড দ্য সিডিপি ইন 10 সেনসিটিভ ইন দ্য 10 কনজিকিউটিভ ইয়ার্স ডিউরিং 90 to 2000। ওই যে বাংলাদেশ গভর্নমেন্টের রিকোয়েস্টে কানাডা এবং নেদারল্যান্ড বাংলাদেশ গভর্নমেন্টকে 10 বছরের জন্য একটা ফান্ডিং দিয়েছিল। কিসের জন্য? এই ফান্ডিং এর ভিতর 200 থানাতে তারা কি করছে যে মেজ পালস ওয়েল সিড পটেটো ইত্যাদি চাষ করার জন্য তারা উদ্যোগ নিয়েছিল ওই প্রজেক্ট সিডিপি প্রোগ্রামের মাধ্যমে, ক্রপ ডাইভার্সিটি প্রোগ্রামের মাধ্যমে। এবং এই ফিজিবিলিটি স্টাডিতে দেখা গেছে বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টেই মেজ পালস ওয়েল সিড পটেটো ভেজিটেবল এগুলো চাষ করা সম্ভব। বর্তমানে সিডিপি ক্রপ ডাইভার্সিটি প্রোগ্রাম কিন্তু ছোট হয়ে গেছে, কারণ মানুষের ভিতরে একটা সচেতনতা আসছে, আর তারপরে বিদেশি কোনো ফান্ড এখন আর নাই। বাংলাদেশ ডিএই ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন নিজস্ব ফান্ডে, তাই না, উইদাউট ফরেন অ্যাসিস্ট্যান্স বিদেশি সাহায্য ছাড়াই নিজেরাই সিডিপি প্রোগ্রামকে রান করছে, নিজেদের লোকজনদের নিজেদের মতো করছে, এবং ফার্মার এখন অনেক সচেতন হয়েছে। তবে ধানের প্রতি যে একটা অ্যাটেনশন সেটা কিন্তু এখন আমরা কমাইতে পারিনি, পারছি, কারণ ফার্মার প্রথম খাবার চিন্তা করলে প্রথমে চিন্তা করে ধান। কিন্তু যদি ধানের পরিবর্তে আমরা ভুট্টা চিন্তা করতাম, ভুট্টা মেজ, তাহলে কিন্তু পারতাম, কারণ ভুট্টা ধানের চেয়ে ফলন কি 2 থেকে 2.5 থেকে 3 গুণ বেশি, 2.5 থেকে 3 গুণ বেশি, তাহলে আমাদের অল্প খাবার হইতো। ভুট্টার একটু ডিসঅ্যাডভান্টেজ আছে, ওই যে গ্যাস ফর্ম করে অনেক লোকের খাইলে ভুট্টা খাইলে। এগুলো যদি আমরা মোটিভেট মানে এগুলির ভিতরে আরো রিসার্চ করে যদি আমরা আরো ডেভেলপ করতে পারতাম, তাহলে আমরা কি করতে পারতাম, এই যে ডাইভার্সিফাইড ক্রপ করলে ধানের প্রতি চাহিদা কমিয়ে অন্য ফসল যদি আমরা খেতাম, ভাত অর্ধেক খেয়ে অর্ধেকের বেশি ভেজিটেবল খাই, অসুবিধা কি, ভেজিটেবল তো আরো বেশি হয়, বছরে 4-5টা ভেজিটেবল বা 6টা ভেজিটেবল একটা জমিতে একই জমিতে চাষ করা সম্ভব, ধানের চেয়ে অনেক বেশি ফলন বেশি হবে। তাহলে ধানের এরিয়া কমিয়ে যদি আমরা এগুলো বাড়াইতে পারি, একবারে বাদও দেওয়া ধানের মতো বাদ দেওয়া যাবে না, তাই না, কিন্তু রাখতে হবে, কিন্তু এগুলির পরিমাণ যদি আমরা বাড়াই তাহলে আমাদের এগুলো ডাইভার্সিফিকেশন যদি আমরা আরো বাড়াই মানুষের পুষ্টি চাহিদা পূরণ হবে, মানুষের হেলথ ঠিক থাকবে। এইগুলো হলো আমাদের কি প্রেজেন্ট স্ট্যাটাস, বর্তমান স্ট্যাটাস। বর্তমানে এ প্রজেক্ট অন সিড মাল্টিপ্লিকেশন এন্ড মেজ ডেভেলপমেন্ট প্রজেক্ট আর আন্ডার প্র্যাকটিস উইথ দ্য হেল্প অফ ডাচ গভর্নমেন্ট। ডাচ গভর্নমেন্টের ফান্ডে এই অল্প আকারে মেজ গভর্নমেন্ট মেজ প্রজেক্ট চলছে, তবে মেজ প্রজেক্ট এই ফান্ড মধ্যে এখন শেষ হয়ে গেছে, এই এটা এখনো ডি প্রজেক্ট একটা, এটা আমাদের এখন আর নাই মনে হয় এটা আর কি, এখন শুধু সিড মাল্টিপ্লিকেশন প্রজেক্ট এর আছে আর কি। এই হলো আমাদের প্রেজেন্ট স্ট্যাটাস অফ মানে ক্রপ ডাইভার্সিফিকেশন বাংলাদেশ। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম, আমি যে শুরুতে আমি যে জিনিসটা আলোচনা করছিলাম যে আমাদের দেশে এই যে আমাদের কিন্তু এই যে জিনিসগুলো আলোচনা করছি এইগুলো কিন্তু তোমাদের যে চাকরির ইন্টারভিউ দিতে যাবা এইগুলির প্রশ্নের খোরাক যোগাবে, তাই না, এই রিলেটেড এইগুলো, এই এই জন্য এই একটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। কিন্তু আমরা তো অল্প সময় শেষ করে দিলাম, এই একটা লাইনকে অনেক ডিসক্রাইব করা যায়, যাক সিচুয়েশন আমাদের বাধ্য করেছে। তাহলে আমাদের এই ডাইভার্সিফিকেশন আমাদের অবশ্যই আমাদের একটা ইম্পর্টেন্ট একটা আসপেক্ট ইন এগ্রিকালচার, শুধুমাত্র মানে আমাদের উৎপাদন বাড়ানোই না, মানুষের পুষ্টি চাহিদা পূরণ, মানুষের হেলথ ঠিক রাখা, তারপরে তোমার হলো সয়েলকে ঠিক রাখা, পরে এনভায়রনমেন্টকে ঠিক রাখা, এই জন্য আমাদের ডাইভার্সিফাইড ক্রপ করা খুবই এসেন্সিয়াল। আচ্ছা, ফিউচার স্ট্র্যাটেজিস, আমাদের প্রেজেন্ট স্ট্যাটাস বললাম, ভবিষ্যতে আমাদের ডাইভার্সিফিকেশনের জন্য কি করা উচিত, কি করতে হবে, আমরা যদি এখানে দেখি সরাসরি কিছু পয়েন্টে চলে যাই। ইন অর্ডার টু এসিলারেট ডাইভার্সিফিকেশন টেকনোলজি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট পসিবল স্ট্র্যাটেজিস শুড ব্রিং আন্ডার কনসিডারেশন। ডাইভার্সিফিকেশন টেকনোলজিকে আমরা আগায় নিতে গেলে আমাদেরকে নিচের স্ট্র্যাটেজিগুলো আমাদেরকে নিতে হবে বা নিচের বিষয়গুলো বিবেচনা করতে হবে। ডেভেলপ এইচআইভি অ্যান্ড ইউজ অফ হাইব্রিড টেকনোলজি অ্যান্ড জেনেটিক আপগ্রেডেশন অফ দ্য নন সিরিয়াল ক্রপস, বুঝছ, খালি সিরিয়াল না, নন সিরিয়াল ক্রপের প্রতিও প্রতি এ ধরো হাইব্রিড হাইব্রিড টেকনোলজি জেনেটিক মেকআপ আপগ্রেডেশন এগুলো আমাদের করতে হবে। শুধু সিরিয়ালের প্রতি আমাদের ডিপেন্ডেন্ট থাকলে হবে না, নন সিরিয়াল ক্রপের প্রতিও যেতে হবে, ধান ধান গমের প্রতি থাকলে হবে না, ওই তোমার ভেজিটেবল তারপরে তোমার ওয়েল সিড পালস এদের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে।
introduce diversified cropping system in order to free land areas in winter season. So diversified cropping system এই যে আমাদের cropping যে system বা cropping pattern বা crop rotation এই সবগুলোতে যেন আমাদের diversification থাকে. Diversification নিউট্রিশনাল যে ক্রপ গুলো চয়েস করবো নিউট্রিশন চিন্তা করে যেন আমরা করি. আমরা যদি সাপোজ ধরো তুমি যে এলাকায় তোমার বাড়ি সে এলাকায় তোমাদের মানুষের যে ফসল চাষ করা হয় সেই ফসলের ভিতর মানুষের খাদ্য উপাদানের যে খাদ্য পুষ্টি উপাদানের যে ছয়টা উপাদান সবগুলি যদি সমৃদ্ধ ফসল যদি আমরা চাষ করি মানুষ তো এগুলি কিনে খাবে তাহলে মানুষের পুষ্টি চাহিদা অনেকটা এখান থেকে ফুলফিল হবে. মানুষের মালনিউট্রিশনের অভাব কম হয় অসুখ বিসুখ কম হবে. তারপর কি ইন্ট্রোডিউস এক্সটেনশন এক্সটেন্সিভ এক্সটেনশন সার্ভিস যাতে নাকি তোমার ওয়াটার ম্যানেজমেন্ট ইরিগেশন ম্যানেজমেন্ট এগুলো যেন এক্সটেনশন বা কাজটা ব্যাপকভাবে করা হয়। স্ট্রেংথেনিং দ্য এগ্রিকালচারাল রিসার্চ এন্ড এক্সটেনশন সার্ভিস রিসার্চকে গভর্নমেন্টের রিসার্চের প্রতি আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত. রিসার্চ মানে হলো একটা ডেস্ট্রাকটিভ প্রজেক্ট কারণ এখানে কোনো লাভ নাই. লাভ হলো কি ফিনান্সিয়াল লাভ নাই. লাভ হলো কি এর থেকে যে নতুন টেকনোলজি চলে আসবে সেই টেকনোলজি যখন ফিল্ডে যাবে তখন সেটা সেই যে টেকনোলজিটা আসবে সেই টেকনোলজি যখন ফার্মার্স ফিল্ডে ইমপ্লিমেন্ট হবে তখন টোটাল প্রোডাক্টিভিটি বেড়ে যাবে. এইটাই হলো গভর্নমেন্টের ওই রিসার্চ ফান্ডে টাকা দেওয়ার বেনিফিট হলো ওইটা. কিন্তু সরাসরি রিসার্চ করলে যে লাভ হবে তা না. রিসার্চ প্রতিষ্ঠান সবসময় লুজিং কনসার্ন গভর্নমেন্টের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠান এডুকেশন যেমন লুজিং কনসার্ন বাট লাভ কোনটা পুরো জাতি ডেভেলপ হলো তাই না এটা হলো লাভ ঠিক এরকম আর কি. এই জন্য রিসার্চ ডেভেলপ করতে হবে এবং সেই সাথে এক্সটেনশন সার্ভিসকে রিসার্চ করে যে টেকনোলজি পাওয়া যাবে সেটা যেন ফার্মাররা সেই বেনিফিটটা ফার্মারদের হাতে দ্রুত পৌঁছাইতে পারে সেই ব্যবস্থাগুলো ডি বা এক্সটেনশন সার্ভিস সেটা করবে. ডেভেলপমেন্ট এন্ড ডিসিপ্লিনেশন অফ ইকোলজিক্যাল সাউন্ড and suitable technologies এবং ইকোলজিক্যালি সাউন্ড মানে এনভায়রনমেন্টকে ডিস্টার্ব করবে না এবং যেটা হলো ক্রপের জন্য সুটেবল সেইগুলো আমাদের ডেভেলপ করতে হবে সেই টেকনোলজি যেমন আইপিএম ইনসেক্টিসাইড পেস্টিসাইড ব্যবহার কম করে আইপিএম ব্যবহার করে যদি ইনসেক্ট ডিজিজ ম্যানেজমেন্ট করতে পারি পরে অর্গানিক এবং বায়ো ফার্টিলাইজারের ব্যবহার বাড়াইতে পারি কেমিক্যাল ফার্টিলাইজার কমাইতে পারি তাহলে তোমার কি হবে ইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হবে তোমার এনভায়রনমেন্ট সাউন্ড থাকবে পরে ওয়াটার পলিউশন হবে না. এখন তো নর্মাল বিলে ঝিলে মাছি নেই মানে জানো এই যে আমরা প্রচুর হার্বিসাইড পেস্টিসাইড ইনসেক্টিসাইড ব্যবহার করি যার জন্য ওই কেমিক্যাল রেসিডিউ গুলো সব পানিতে যায় গড়ায় জানেন. এই জন্য আমরা কালচার ফিশ ছাড়া মাছ নর্মাল ফ্রিল্যান্ডের কোনো মাছ আমরা খাইতে পারি না এখন তা নাই ধরতে গেলে. আগে তো এগুলো ছিল না ওই পুকুরের মাছ বা বিলের মাছ ডুবার মাছ এগুলো খেলে আমাদের খাইতে আমাদের সারা মাছের অভাব পূরণ হয়ে যেত. পরে ইনক্রিজিং প্রফিটেবল প্রোডাকশন অফ মাইনর ক্রপস মাইনর ক্রপস এর প্রোডাকশন বাড়াইতে হবে এর জন্য আমাদের নতুন ভ্যারাইটি ডেভেলপ করতে হবে নতুন টেকনোলজি ডেভেলপ করতে হবে এবং এগুলি অল্প খরচে কিভাবে চাষ করা যায় সেই প্রোডাক্ট টেকনোলজি আমাদের আনতে হবে. ডেভেলপমেন্ট অফ সুইটেবল টেকনোলজিস ইন রেইনফেড ড্রাইল্যান্ড ওয়েটল্যান্ড ফার্মিং সিস্টেম টু এনহ্যান্স দ্য প্রোডাক্টিভিটি যে বাংলাদেশের প্রবলেম এরই আমরা পার্সোনাল লেভেল টুতে একটা হলো বৃষ্টি নির্ভর যেমন অর্থাৎ ড্রাইল্যান্ড একটা ওই যে তোমার ইরিগেশন ফেসিলিটির অভাব যেমন পাহাড়ি এলাকা হিল এরিয়া রেইনফেড এগ্রিকালচার করি ড্রাইল্যান্ড শুষ্ক যুগে যে আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু এরিয়া আছে ওয়েটল্যান্ড ভিজা জমি পানি থাকে সারা বছর এই সমস্ত জমিতে যেমন এছাড়া আছে তোমার স্যালান এরিয়া তাই না এই সমস্ত এরিয়ায় চাষ করার জন্য সুইটেবল টেকনোলজি ডেভেলপ করতে হবে. টেকনোলজি কি নতুন এই সমস্ত এরিয়ায় চাষ করার জন্য ভ্যারাইটি ডেভেলপমেন্ট করা একটা টেকনোলজি নিউ ভ্যারাইটি ডেভেলপ করা হলো একটা টেকনোলজি তাই না. এছাড়া আরো অনেক টেকনোলজি ডেভেলপ করা যাবে. তারপরে ইমপ্রুভমেন্ট অফ সয়েল ফার্টিলিটি যাতে সয়েলকে তো আমাদেরকে খালি উৎপাদন বাড়াইলে হবে না সয়েলের দিকে নজর রাখতে হবে সয়েল ফার্টিলিটি যাতে মেনটেন হয় এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে. এই জন্য গ্রিন ম্যানিউর ক্রপ অর্গানিক ম্যাটার দেওয়া বায়ো ফার্টিলাইজার দেওয়া বায়ো ম্যানিউর দেওয়া ইত্যাদি জমিতে দিতে হবে. assistance of small and marginal farmers ওই যে প্রান্তিক এবং দরিদ্র ক্ষুদ্র এবং প্রান্তিক চাষীদেরকে গভর্নমেন্ট থেকে টাইম টু টাইম সাহায্য করা. গভর্নমেন্ট মাঝে মাঝে দেয় তোমার ক্রেডিট দেয় ঋণ দেয় কিন্তু ঋণ হয়তো সময় মতো পায় না কাজে লাগে না এই সমস্ত বিষয় আর কি.
পরে গভর্নমেন্টের পক্ষে একাই জায়গাটি কাজ করা সম্ভব না, এনজিও কে এখানে এনজিওর পার্টিসিপেশন সহজ শর্তে এনজিওর পার্টিসিপেশন এখানে গভর্নমেন্ট কে এনকারেজ করতে হবে, যে গভর্নমেন্ট একাই সবকিছু করে ফেললে তা পারবে না, তাই না? এই জন্য এনজিও বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তাদেরকে যেন গুরুত্ব দিতে হবে, এদেরকে গভর্নমেন্ট কে এনকারেজ করতে হবে যারা যেন এই ফিল্ডে চলে আসে। ফর্মুলেশন অফ ইন্টিগ্রেটেড ল্যান্ড ইউজ পলিসি, আমরা জমিতে যেখানে খুশি ঘরবাড়ি বানাচ্ছি, যেখানে খুশি রাস্তা বানাচ্ছি, যেখানে খুশি ইন্ডাস্ট্রি বানাচ্ছি, এক এক ইন্ডাস্ট্রি করতে যে দেখেন আশেপাশে কয়েকশো একর জমি নষ্ট হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেসিডিউ, যে এগুলি করা যাবে না। এই জন্য ইন্টিগ্রেটেড ল্যান্ড ইউজ পলিসি ডেভেলপ করতে হবে, সুইটেবল পলিসিস স্ট্র্যাটেজিস এন্ড রিসোর্স এলোকেশন আর নিডেড টু ডেভেলপ অ্যান্ড অ্যাডপ্ট এ মিনিংফুল ডাইভার্সিফিকেশন প্রোগ্রাম, বুঝছো? একটা সাকসেসফুল ডাইভার্সিফিকেশন প্রোগ্রামের জন্য পলিসি থাকতে হবে, স্ট্র্যাটেজি থাকতে হবে, এবং এর জন্য রিসোর্স এলোকেশন থাকতে হবে। টু অ্যাটেইন এ সেলফ সাফিসিয়েন্সি ইন ফুড গ্রেন প্রোডাকশন অ্যালং উইথ দ্য ইনক্রিজ প্রোডাকশন অফ আদার নিউট্রিশনাল ক্রপস, এগুলো আমাদের থাকতে হবে। টু এনকারেজ এক্সপোর্ট অফ এগ্রিকালচারাল কমোডিটিস পার্টিকুলারলি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস কিপিং ভিউস ডোমেস্টিক প্রোডাকশন অ্যান্ড নিডস, এই যে আমাদের এই আমাদের এগ্রিকালচার এক্সপার্ট যারা কমিউনিটি ডেভেলপমেন্টে যারা আছে সবাইকে সব লেভেলকে আমাদের আগে থাকতে হবে, সবাই পার্টিসিপেট থাকতে হবে, ভেজিটেবল চাষ করার জন্য, ফ্রুট চাষ করার জন্য, কোথায় ডোমেস্টিক প্রোডাকশন মানে নিজের নিজের বাড়ির আঙ্গিনায় ওই যেটা একেবারে একটি খামারের যে প্রজেক্ট আছে এর উপর ভিত্তি করে, যে নিজের আঙ্গিনায় যদি আমি একটা লিচু গাছ, একটা কাঁঠাল গাছ, লাখ শাকসবজি লাগাই, লাউ গাছ, সিম গাছ লাগাই, তারপরে ইত্যাদি ইত্যাদি যে প্রয়োজনীয় গাছ নিজের বাড়ির আঙ্গিনায় ভিতরে যার জায়গা আছে, তাহলে তোমার ওইটুকুতে তো নিজের নিড ফুলফিল হয়ে যাচ্ছে, তাই না? এরকম জিনিস চিন্তা করতে হবে। টু প্রমোট অ্যাডাপশন অ্যান্ড মডার্ন এগ্রিকালচারাল প্র্যাকটিসেস ইন ড্রাইল্যান্ড ওয়েটল্যান্ড অ্যান্ড কোস্টাল এরিয়াস, ড্রাইল্যান্ড ওয়েটল্যান্ড কোস্টাল এরিয়া এই সমস্ত এরিয়ার জন্য তোমার মডার্ন এগ্রিকালচারাল প্র্যাকটিস আমাদের ডেভেলপ করতে হবে এবং অ্যাডাপ্ট করতে হবে, যেগুলো আছে এবং আরো নতুন টেকনোলজি আমাদের ডেভেলপ করতে হবে। ডাইভার্সিফিকেশন আরো আনফেয়ার ক্রপ প্রাইস যে আছে, যে দামের কম বেশি, এক বছর দাম বেশি, এক বছর দাম কম, এইরকম যেন না থাকে, এটা আমাদের গভর্নমেন্টে গুরুত্ব দিতে হবে। ফর সিলেকশন অফ ক্রপস বায়োটিক ফ্যাক্টরের বিষয়ে আমাদের গুরুত্ব আনতে হবে, বায়োটিক ফ্যাক্টর। পরে টু ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসিমিনেশন অফ অ্যাপ্রোপ্রিয়েট লোকেশন, যে এলাকায় যে ফসল ভালো হয় সে এলাকায় সে ফসলের জন্য গুরুত্ব দিতে হবে, সেই ফেসিলিটি সে এলাকায় ডেভেলপ করতে হবে। ইন এডিশন দা ফার্মার্স অ্যান্ড দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ হ্যাভ টু কন্ট্রোল অন ইনপুট অ্যান্ড আউটপুট প্রাইস সাপ্লাই অ্যান্ড কোয়ালিটি অ্যান্ড দা ডাইভার্সিফিকেশন রিমেইনস ইন স্ট্যাগন্যান্ট কন্ডিশন, বুঝছো? যদি ডাইভার্সিফিকেশনকে যদি আমরা প্রপারলি ফার্মার এবং গভর্নমেন্ট গুরুত্ব না দেই, গভর্নমেন্ট যদি এর জন্য ইম্পোর্ট আউটপুট যা দরকার, প্রাইস যা দরকার, যদি এগুলি যদি আমরা হেল্প না করে ফার্মারদেরকে, তাহলে স্ট্যাগন্যান্ট অবস্থায় পড়ে যাবে ডাইভার্সিফিকেশন। তাহলে আমরা এই পর্যন্ত বললাম ফিউচার স্ট্র্যাটেজি, তাহলে আমরা ডাইভার্সিফিকেশন কি বললাম, কাকে বলে, পরে ইম্পর্টেন্স অফ ডাইভার্সিফিকেশন, পরে হলো প্রেজেন্ট স্ট্যাটাস, আর এখন বললাম ফিউচার স্ট্র্যাটেজি। আমরা বললাম ভবিষ্যতে ডাইভার্সিফিকেশন আগায় নিতে গেলে আমাদের কি করতে হবে। আর নেক্সট লাস্ট আমার হেডিংটা আমার হলো লিমিটেশন অফ ক্রপ ডাইভার্সিফিকেশন। ক্রপ ডাইভার্সিফিকেশনে এত সুবিধা, আমরা যেমন ক্রপ রোটেশনে বলেছিলাম অনেক সুবিধা, কিছু কিছু করা যায় না, ডাইভার্সিফিকেশনও ঠিক এরকম কিছু লিমিটেশন আছে, ইচ্ছা করলে করা যাবে না। ওই একই কথা আগের যে পয়েন্ট ছিল, প্রথম ছয়টা পয়েন্ট ওই ক্রপ রোটেশনের পয়েন্ট একই, হোয়েন পেরিনিয়াল ট্রিজ এন্ড শার্পস আর গ্রোন সেখানে ডাইভার্সিফাই ক্রপ করা যাবে না, সয়েল টোপোগ্রাফি ইজ নট সুইটেবল, যে নির্দিষ্ট কিছু ফসল চারা চাষ করা যায় না, ওরকম হইলে যদি যেমন যেমন তোমার সুগার মিলের পাশে টোবাকো এরিয়া এই সমস্ত এরিয়া যে এলাকায় যে স্পেসিফাইড কিছু এরিয়া আছে যে এলাকায় ওই ফসলের গুরুত্ব বেশি, সেই ফসল চারা অন্য ফসল লাগা ফার্মাররা করবে না, এই জন্য ডাইভার্সিফাইড করা যাবে না। সয়েল ক্যারেক্টারিস্টিক্স এমন যে একটা স্পেসিফিক ক্রপ চারা অন্য কিছু ক্রপ লাগানো যায় না। পরে শর্টেজ অফ সিড ফর ক্রপ ডাইভার্সিফিকেশন, ডাইভার্সিফাইড ক্রপ করবো কিন্তু সিডের অভাব, আনস্টেবল মার্কেট প্রাইস, এই ছয়টা পয়েন্ট হলো যে আগে যে রোটেশনের একই জিনিস, দুটো একই পড়া। এরপরে কিছু পয়েন্ট আছে, কনজারভেটিভনেস অফ ফার্মার্স
লিমিটেড নলেজ অফ মার্কেট। ফার্মাররা চিন্তা করে, কনজারভেটিভ ফার্মাররা চিন্তা করে, আর আমি যে ক্রপ করছি সেটা তো ফলন বেশি, আমি কিন্তু অন্য ফসল কেন লাগাইতে যাব, আমি একটাই করি, এরকম কিছু আছে গোরা ফার্মার। লিমিটেড নলেজ অফ মার্কেট, মার্কেট সম্বন্ধে ধারণা নাই, কোন ফসলের মার্কেট প্রাইস কখন বাড়বে করবে এই ধরনের ফার্মারদের নাই। মার্কেট ডেভেলপমেন্ট, মার্কেট বেচার বা কিভাবে মার্কেট সৃষ্টি করতে হবে, কোন এলাকায় কোনটা ভালো বিক্রি হবে, এই ধরনের চিন্তার অভাব মানুষের। ইনফ্রাস্ট্রাকচার লিমিটেশন, যেমন বেশি ফসল হয়ে গেল স্টোরেজ ফেসিলিটি নাই, এটা একটা ইনফ্রাস্ট্রাকচার লিমিটেশন। লিমিটেড ইকোনমিক ইনফরমেশন, কোথায় গেলে ফার্মার ঋণ পাবে, কোথায় গেলে ঋণ ঋণ সহজ সত্রে পাবে, এই সমস্ত অভাব ফার্মারদের নলেজের কিছু অভাব আছে, এই দিজ আর লিমিটেশন। এছাড়া লেক অফ রিসার্চ ফান্ডিং, আমাদের দেশের যে রিসার্চ আছে আরো টেকনোলজি আরো অ্যাডভান্স টেকনোলজি আমরা ডেভেলপ করতে পারতাম, কিন্তু আমরা করতে এখন ওই জায়গায় পৌঁছতে পারিনি, এই জন্য লেক। অনেক দেশে আমাদের আরো বেশি আগে আছে, আমরা অনেক পিছনে পিছিয়ে আছি। লিমিটেড রিসার্চ ফোকাস, টার্গেট ছাড়া অনেকে রিসার্চ করে। পরে ইনসাফিসিয়েন্ট কোঅর্ডিনেশন, ডিএই রিসার্চ এক্সটেনশন এদের কোনো ডেভেলপমেন্ট, যোগাযোগ কম, বিএডিসি এদের লিয়াজোগ কম, কোঅর্ডিনেশন নাই। এগ্রোনমিক ইগনোরেন্স, যে আমরা যত ভালো ভ্যারাইটি ডেভেলপ করি না কেন, যত ভালো টেকনোলজি ডেভেলপ করি না কেন, যদি এগ্রোনমিক প্র্যাকটিস গুলো যদি ঠিক মতো না করি, কোনো টেকনোলজি কোনো ডেভেলপমেন্টে কাজে লাগবে না, তাই না? এগ্রোনমিক প্র্যাকটিস সম্পর্কে যে ফসল করব সেই সম্পর্কে আমাদের ধারণা, স্বচ্ছ ধারণা থাকতে হবে। ক্লাইমেটিক লিমিটেশন, ইচ্ছা করলে আমরা মনে করি এই ফসলটা ভালো এলাকায় লাগাই দিই, তা করলে হবে না, যে এলাকায় যে ফসল সেই এলাকায় সেটাই লাগাইতে হবে। পরে নো লবি ফর নিউ ক্রপস, নতুন ফসল মার্কেটে আসুক এরকম চিন্তা অনেকেরই নাই। কম্পিটিশন উইথ কনভেনশনাল ক্রপস, নতুন ফসল আসলে যে ফসলগুলি আছে এর সাথে কম্পিটিশন করে টিকে না, গ্লোবাল কম্পিটিশন তো আমাদের কম্পিটিশনে স্থান পায় না। কনজিউমার টেস্ট, ফার্মারদের নতুন ফসল আসলে ফার্মাররা ওগুলি কিনতে চায় না। রেগুলেটরি রেস্ট্রিকশন, গভর্নমেন্টের কিছু বিধিনিষেধ আছে, যেমন ওই যে প্রথমে একটা বললাম যে কমার্শিয়াল প্রোডাকশনের জন্য যে হাইব্রিড সিড ইম্পোর্ট করতে গেলে তোমার কি করতে হবে, 3 বছরের জন্য ট্রায়াল দিতে হবে, পরে এগুলোকে নিজেদের নিজেরা প্রোডাকশন করতে হবে, এরকম গভর্নমেন্টের কিছু নিষেধ আছে, যার জন্য এগুলো ডাইভার্সিফিকেশন ফার্মাররা যাইতে চায় না, নতুন ক্রপ নিয়ে যাইতে চায় না। তাহলে আমরা এই পর্যন্ত মোটামুটি 2টি চ্যাপ্টার চেষ্টা করেছি আলোচনা করতে, অল্প অল্প করে হলেও আলোচনা করেছি আর কি, চেষ্টা করেছি মূল কথাগুলো বলার জন্য। আজকে এই পর্যন্ত থাকুক, তাই না? আরেকটা ক্লাস থাকবে আমার অল্প সময়ের জন্য। জি স্যার, আজকে এই পর্যন্ত থাক, কারণ তোমাদেরও ধৈর্য থাকবে না, আমারও ধৈর্য থাকবে, লোড বেশি হয়ে যাচ্ছে স্যার, বেশি হয়ে যাচ্ছে, কারণ এই কথাগুলি সব প্রত্যেকটা চ্যাপ্টারই 2 ঘন্টা 2.5 ঘন্টার লেকচার, যে 2টা চ্যাপ্টার পড়লাম, কিন্তু তোমাদের অসুবিধার জন্য ছেড়ে দিলাম। তাহলে এই 2টা থাকুক, হ্যান্ড আউট কি করবো, আমার কাছে নিয়ে যাবো আয়সা, নাকি আমি মেলে দিয়ে দেবো? স্যার সিয়াররা পরে যোগাযোগ করে আপনার কাছ থেকে নিয়ে নেবে স্যার। আচ্ছা, নিয়ে নিয়ে কথা না, মেলে দেবো, যদি বলে মেলেও নিতে পারে, আর আগে সিয়ারদের বলো আর কি। জি স্যার, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ স্যার, আপনাকেও ধন্যবাদ।